বসা ভরলতে কুকাবুক পরিবেশ বিরাজ করেছে। একমাত কেজনমান আহি পেনি এতিয়া আঘাতপ্রাপ্ত আহি পেনি ঘরত আছে, কিন্তু এটা কথা উল্লেখ করিম আমি বারে বারে, তেওঁলোকে আমার ওষুধ ভাষ্য দিব পৰা অবস্থাত নাই। কুকাবো পরিবেশ কেবাজনের মৃত্যু হয়েছে বর্তমান আমার যোরহাটের সাংবাদিক গৌতম বৰাজ যেটা জানিব দিয়া মতে। এই পরিস্থিতির মাজত আমিও গাঁওবাসীর পর পোনে পোনে মন্তব্য লৈছো, এক কুকাবহ পরিবেশ আর একটা পরিয়াল সাতজন লোক পতিত হয়েছে। মই বর্তমান সামগ্রিক দৃশ্য দেখালছো আমার আমার দর্শকসকল আর যখন আছে গাঁওবাসী তাদের মন্তব্য লম পোনে পোনে। অতি হুকাকর পরিবেশ বাইর অকমান আপনার লম এই মুহূর্তত বারম্বার সুদি থাকার সত্ত্বেও আপনার আমি ক্ষমা প্রার্থী হয়েছো। এই মুহূর্তত কি কব আপনার কেবাজনও আঘাতপ্রাপ্ত হয়েছে গাঁওখানত, কি কম এটা কবলে মানে ভাষা নাইকিয়া নিচিনাই হয়ে গেছে, কারণ কারো ঘরতে মানে কি হয়ে আছে পোনে পোনে মানে জয়ন্ত ভিতরলে সোমা যাম আর ভিতরের যে হুকাকুল পরিবেশ সেই পরিবেশ আমার দর্শকসকল দেখাম অতি মর্মাহত। আর গাঁওবাসী যথেষ্ট আহিয়াত ভিড় করেছে, কারণ যেহেতু গাঁওর এটা বিভিন্নজন হুকাকুল পরিবেশের মধ্যে আছো। মানুহ আহিয়ে থাকিব ৰাতি কান্দিয়ে থাকিব নি এনেকে। আপোনাৰ নামটো কি আছিলে দণ্ডেশ্বৰ শইকীয়া? হয় হয়, আপোনালোকৰ পৰিয়ালৰ হয় নেকি? হয় হয়, বিভিন্ন গাঁৱৰ ব্যক্তিসকল আছে, তেওঁলোকৰ মাজত ওচৰলৈ যাম মই। আসলে এটা শোকাকুল পরিবেশ। হয় 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 হয়, ককা আপনার কি হয় এখেত? কেবাজনও গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, কি কি খবর কম পাইছে আপনি? খবর মানে ধর তালে যাওতে আমি মানে সাড়ে তিনটাতে চারিটা বাজার গম পাইছো, এগারী ফোন করেছিল বোলে আমার এক্সিডেন্ট হয়েছে, আপনাদের খবর দিয়ক। খবর দিবলে এটা খবর দিবলে রাতে কেন দিব দিগদার হয়, কোন কোন গেছে কোন কোন নাই যাওয়া আমি সিমান নজানো, এহতে গেছে বলে গম পাইছো। হয় হয় হয়, বিভিন্ন জন লোক আছে, কারণ এই পরিবেশত জয়ন্ত যথেষ্ট সুধি থাকবলে অসুবিধা সম্মুখীন হয়েছো। বাইদ এটা কথা উল্লেখ করবসুন, আপনার কিমান সময়ত কি বা আহি পাব সেই মৃতদেহ সমূহ বা কি হয়েছে, গাঁৱৰ কোন কোন গেছে, গাঁৱৰ কোন মানে মানুষ গেছে ইয়ার পর তার বহুত কামও তাত হয়তো বাকি আছে, একো ধরব পারা নাই। এই পরিয়ালটো কেজন আঘাতপ্রাপ্ত হয়েছে কি গম পাইছে? আঘাতপ্রাপ্ত হিসাবে মানে আমি গম পাওয়া মতে চারিজন এটা গেছে বলে গম পাইছো, আর দুজন আঘাতপ্রাপ্ত হয়েছে। কারণ হেই নহয় এই অবস্থা, এটা সাইড গাড়িখন এটা সাইড সম্পূর্ণ ভাগি চুরমার হয়ে গেছে, আর এটা সাইড যেখানে মানুষ বহি আসলে সেইখানে অল্প মানে কমতি আঘাতপ্রাপ্ত হয়েছে, আর সেইখানে সিটো সাইডে থাকার কারণে সেইখানে বাঁচি গেছে মানে। হয়, এই পরিবেশ অতি সুকাকুল, কারণ বারম্বার সাংবাদিকসকলে গৈ থকাৰ কাৰণে ওলাই আছো, বৰ্তমান এই সুকাকুল পরিবেশ বিৰাজ কৰিছে। চিত্ৰ ভালে আছে, চিন্তা কৰিব নালাগে।